আচ্ছা, কে কে আসো একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও, একবার করে নামগুলো লেখো। ঠিক আছে, 27টায় অ্যাটেন্ডেন্স এসে গেছে। দেখো, আমরা থিওরি লাইট শিখছিলাম। থিওরি লাইটের বেস অ্যাক্সেসেবল আর ইনঅ্যাক্সেসেবল কি আমরা সবাই জানি? মনে করো এই একটা বাড়ি। স্যার স্ক্রিনটা শেয়ার করুন। স্ক্রিন শেয়ারটা যদি অফ হয়ে যায় আমাকে একটু জানাবে। দেখো, আমরা বেস অ্যাক্সেসেবল আর ইনঅ্যাক্সেসেবল এই ব্যাপারটা আরেকবার একটু শুনবো। আজকে আমরা আগের দিন শিখেছিলাম, মনে করো এটা একটা বাড়ি। এই বাড়ির এইদিকে মনে করো একটা জলাভাগ আছে, তাহলে এই বেস অঞ্চলে তো যাওয়া যাবে না। সেক্ষেত্রে এই বেস অঞ্চলে যদি না যাওয়া যায়, তাহলে বাড়িটার হাইট আমরা কিভাবে ডিটারমাইন করব? সেটা হচ্ছে বেস ইনঅ্যাক্সেসেবল মেথড। আর বেস অ্যাক্সেসেবল মেথড কোনটা? না, যদি একটা বাড়ি থাকে, এই বাড়িটার ভূমি পর্যন্ত যদি এই পর্যন্ত যদি স্টাফ নিয়ে যাওয়া যায়, অর্থাৎ এখানে যদি যাওয়া যায়, এখানে স্টাফটা রাখার ব্যবস্থা থাকে বা যাওয়া যায়, শুধু গেলে হবে না, স্টাফটাও বসাতে হবে। স্টাফটা বসানো যদি যায়, তাহলে সেটাকে আমরা বলবো বেস অ্যাক্সেসেবল মেথড। অর্থাৎ এখানে থিওরিটাইট বসিয়ে আমরা যদি এই মাপটা নিতে পারি, এই মাপটা যদি নিতে পারি, সেটা হবে কি বেস অ্যাক্সেসেবল মেথড। অর্থাৎ যার পাদদেশ অঞ্চলে প্রবেশ করা সম্ভব, সেই মেথডটাকে আমরা বলছি বেস অ্যাক্সেসেবল মেথড। কিন্তু যদি এরকম থাকে, এই জায়গাতে যদি এরকম জলাভাগ থাকতো, তাহলে এই জায়গাতে তো আর স্টাফ রাখা যাবে না। তাহলে আমরা এই ভূমিটার মাপটা কীভাবে নেব? সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে একবার থিওরিলাইট বসাবো। এখানে একবার থিওরিলাইট বসিয়ে এই পর্যন্ত মাপ নেব। আবার একবার থিওরিলাইটটাকে আর একটু কাছে নিয়ে আসবো, এখানে বসাবো, এখান থেকেও আবার মাপ নেব সেই একই জায়গা। অর্থাৎ যদি আমরা কোনো অবজেক্ট যেটার মাপ নেব, তার পাদদেশ অঞ্চলে যদি না যেতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাকে দুবার ইনস্ট্রুমেন্ট বসাতে হচ্ছে, ইনস্ট্রুমেন্টটা দুবার বসাতে হচ্ছে। এই ইনস্ট্রুমেন্টটা যদি দুবার বসাতে হয়, সেটা হচ্ছে বেস ইনঅ্যাক্সেসেবল মেথড। অর্থাৎ দুবার ইনস্ট্রুমেন্ট বসিয়ে আমরা একই জায়গার দুবার কৌণিক মান নিয়ে তার সাহায্যে আমরা এই ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারি। এটা হচ্ছে বেস ইনঅ্যাক্সেসেবল মেথড। তাহলে একটু আরেকবার রিপিট করি, নতুন জয়েন করেছি যাদের জন্য। বেস অ্যাক্সেসেবল মেথডের ক্ষেত্রে কি, যার পাদদেশ অঞ্চলে আমরা প্রবেশ করতে পারবো, সেটাকে বলবো বেস অ্যাক্সেসেবল মেথড। যেমন এই বাড়িটার উচ্চতা নির্ণয় করব, তাহলে এই বাড়িটার উচ্চতা নির্ণয় করার জন্য এই পর্যন্ত আমরা কি করতে পারছি, মাপ নিতে পারছি, কৌণিক মাপ। তাহলে এই যে কৌণিক মাপ নিতে পারছি, মানে এই এই যে মাপটা এখনো স্টাফ বসাতে পারছি পাদদেশ অঞ্চলে, এর সাপেক্ষে আমরা মাপ নিয়ে এটার উচ্চতা, এই কৌণিক দূরত্ব সমস্ত কিছু বার করে দিতে পারছি। অর্থাৎ যার পাদদেশ অঞ্চলে স্টাফটা নিয়ে যাওয়া যাবে, সেটাকে বলবো আমরা বেস অ্যাক্সেসেবল মেথড। অর্থাৎ যার বেস অ্যাক্সেস করা যাচ্ছে। কিন্তু বেস ইনঅ্যাক্সেসেবল মেথড কি? বেস ইনঅ্যাক্সেসেবল মেথড এটা যে এখানে একবার
এই বাড়িটার পাদদেশ অঞ্চলে মনে করো জলভাগ, তাহলে জল থাকার জন্য এখানে স্টাফ বসানো কি সম্ভব? এখানে স্টাফ বসানো সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দুর্গম অঞ্চল হয়, যে কোনো পাহাড়ের ঢাল, মনে করো একটা বাড়ির উচ্চতা নির্ণয় করব, এই বাড়িটা উচ্চতা নির্ণয় করব কিন্তু পাহাড়ের ঢাল এইভাবে আছে, এখানে যাওয়া কি সম্ভব? তাহলে সেক্ষেত্রে আমরা মেজারমেন্ট কিভাবে নেব? সেই জন্য যেসব অঞ্চলগুলোতে পাদদেশ অঞ্চলে যাওয়া যাবে না, তার পদ্ধতি একটু একটা বেস ইনঅ্যাক্সেসেবল মেথড। এই বেস ইনঅ্যাক্সেসেবল মেথডের সাহায্যে আমরা কী করি না, থিওডোলাইট যন্ত্রটাকে আমরা দুবার বসাই। থিওডোলাইট যন্ত্রটা একবার এ পয়েন্টে বসাই, একবার বি পয়েন্টে বসাই, অর্থাৎ দু জায়গা থেকে দুটো ভিন্ন ভিন্ন কৌণিক মান নেব, দুটো জায়গা থেকে দুবার ভিন্ন ভিন্ন কৌণিক মান নেব, নিয়ে তার সাহায্যে আমরা কী করব, এই ক্যালকুলেশনটা আমরা বার করতে পারবো, যেটাকে বলা হয় বেস ইনঅ্যাক্সেসেবল মেথড। তাহলে বেস অ্যাক্সেসেবল আর বেস ইনঅ্যাক্সেসেবল এটা ভাইবাতে তোমাদের ধরবে, আশা করি পরিষ্কার করে বলতে পারবে। যখন পাদদেশ অঞ্চলে প্রবেশ করা সম্ভব সেটাকে বলবো আমরা বেস অ্যাক্সেসেবল, আর যখন পাদদেশ অঞ্চলে প্রবেশ করা সম্ভব নয় তখন তাকে বলবো বেস ইনঅ্যাক্সেসেবল। আজকে আমরা শিখব বেস ইনঅ্যাক্সেসেবল মেথড। দেখো বেস ইনঅ্যাক্সেসেবল মেথডের তিনটে প্রসিডিওর হতে পারে। প্রথম প্রসিডিওর হচ্ছে এরকম একটা ছবি হতে পারে, অর্থাৎ এটা এ স্টেশন, এটা হচ্ছে বি স্টেশন, অর্থাৎ এ ইনস্ট্রুমেন্ট এটা আর বি ইনস্ট্রুমেন্ট এটা, দুটোরই হাইট সেম, এটা একটা প্রসিডিওর হতে পারে। অর্থাৎ এ ইনস্ট্রুমেন্টের হাইট আর বি ইনস্ট্রুমেন্টের হাইট সেম। আর একটা হতে পারে কি, এ ইনস্ট্রুমেন্টের হাইট এই পর্যন্ত, বি ইনস্ট্রুমেন্টের হাইট একটু বেশি, তাহলে এ ইনস্ট্রুমেন্টের হাইট আলাদা, বি ইনস্ট্রুমেন্টের হাইট আলাদা। সেক্ষেত্রে এই বস্তুটাকে যখন আমরা দেখবো, এখান থেকে একটা কৌণিক মান দেখবো, এখান থেকে আলাদা একটা কৌণিক মান দেখবো, এটা হতে পারে, অর্থাৎ এ ইনস্ট্রুমেন্টের হাইট শর্ট, বি বেশি, এটা হতে পারে। আর একটা হতে পারে, এ ইনস্ট্রুমেন্টের হাইট বড় আর বি ইনস্ট্রুমেন্টটা ছোট, অর্থাৎ এরকম এর হাইটটা বেশি আর এটা হচ্ছে বি ইনস্ট্রুমেন্ট এর হাইটটা কম, ইনস্ট্রুমেন্ট বি ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ আমাদের এই বেস ইনঅ্যাক্সেসেবলের তিনটে ম্যাথ ক্যালকুলেশন শিখতে হবে, একটার এ ইনস্ট্রুমেন্টের হাইট বেশি, বি ইনস্ট্রুমেন্ট হাইট কম, একটার এ ইনস্ট্রুমেন্ট হাইট কম, বি ইনস্ট্রুমেন্টের হাইট বেশি, আর একটা হচ্ছে এ এবং বি ইনস্ট্রুমেন্টের হাইট সেম। এই তিনটে ক্যালকুলেশন আমাদের শিখতে হবে, আমরা ধীরে ধীরে শিখব যাতে আমরা পুরোপুরি এটাকে ঠিকঠাক করে নামাতে পারি, ঠিক আছে। এবার চলে এসো এই তিনটে প্রসিডিওরের মধ্যে, দেখো বেস অ্যাক্সেসেবল মেথডের এখানে এই প্রশ্নটা একটু মন দিয়ে শুনবে, বলছে ডিটারমাইন দ্য হাইট অ্যান্ড ডিস্টেন্স ফ্রম দ্য অবজেক্ট উইথ বেস ইনঅ্যাক্সেসেবল বাই এ ট্যানজেন্ট থিওরাইট। তাহলে এখানে তোমাকে এই টার্মটা ইউজ করেছে বেস ইনঅ্যাক্সেসেবল। ইনঅ্যাক্সেসেবল মানে আমরা বুঝে গেছি যার পাদদেশ অঞ্চলে যাওয়া যাবে না, যার পাদদেশ অঞ্চলে যাওয়া যাবে না, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট একবার এ পয়েন্ট থেকে মাপ নেব, একবার বি পয়েন্ট থেকে মাপ নেব, অর্থাৎ দুবার মাপ নিতে হবে। এই দুবার মাপ নেওয়ার পদ্ধতির মধ্যে এরকম হতে পারে, এটারও হাইট যায় মানে একই কলিমেশন, অর্থাৎ এটারও হাইট যায় এরও হাইট তাই, সেম কলিমেশনের একটা পদ্ধতি হতে পারে। এটা কোন পদ্ধতি দেখো, সেটা আমাকে বুঝে নিতে হবে এখান থেকে ক্যালকুলেশন দেখে। দেখো যে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট এ অ্যান্ড বি এত, অর্থাৎ দুটো ইনস্ট্রুমেন্টেরই হাইট যখন সেম বলছে, তাহলে আমাকে ভেবে নিতে হবে এটা যে একটাই কলিমেশন,
এর একই কলিমেশনে। এটা বুঝে নিলাম, তাহলে হাইট অফ দ্য অবজেক্ট এ এন্ড বি সমান সমান আমাকে এখানে বুঝিয়ে দিল। আর ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি, দুটো পয়েন্টের দূরত্ব, মানে এ ইনস্ট্রুমেন্ট ধরো এখানে আছে, এ ইনস্ট্রুমেন্টের এখান থেকে এদিকে দেখা হচ্ছে, এখানকার এ ইনস্ট্রুমেন্ট আর এখানে মনে করো বি ইনস্ট্রুমেন্ট বসানো হয়েছে, তারও সেই একই দিকে মান, স্টাফের সেই মানগুলো নিচ্ছে, অর্থাৎ একই, অর্থাৎ বি ইনস্ট্রুমেন্টের হাইট সেম। আর এ আর বির মধ্যে দূরত্ব, অর্থাৎ এ আর বির মধ্যে দূরত্ব বলে দেওয়া হচ্ছে কত, 8 মিটার। এখান থেকে আমরা বুঝে নিলাম কি, সেম কলিমেশন এ আছে, অর্থাৎ এ আর বি ইনস্ট্রুমেন্টটা সেম হাইটে আছে। কিন্তু যদি এরকম হতো এ ইনস্ট্রুমেন্টের হাইট আলাদা, বি ইনস্ট্রুমেন্টের হাইট আলাদা, তাহলে সেটা আমরা বুঝে নিতাম কোনটা হাইট বড় কোনটা হাইট ছোট। এই পর্যন্ত আশা করি সবাই বুঝে গেছো। তার পরের পার্টে চলে এসো এবার। এখানে যেহেতু দুবার দেখো, আগে কি করেছিলাম আমরা বেস ইনঅ্যাক্সেসেবলের ক্ষেত্রে, এই বেস অ্যাক্সেসেবলের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এটা একটা ছবিটা এরকম ছিল না, অনেকটা ছবিটা এরকম ছিল অনেকটা, অর্থাৎ আর টেবিলটা ছিল একবার লেফট ফেস আর রাইট ফেসের একবার করে মাপ ছিল, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট একবারই লেখা ছিল লেফট আর রাইট, এরকম এইটুকু টেবিল ছিল। এখানে দুবার করে টেবিল, দুটো করে টেবিল, এর একটা মান বির একটা মান, অর্থাৎ দুবার করে, তার কারণ এ ইনস্ট্রুমেন্টের একবার মান নিতে হচ্ছে আর একবার বি ইনস্ট্রুমেন্টের মান নিতে হচ্ছে, তাই দুবার করে রিডিং পেয়ে যাচ্ছি আমরা। আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝে গেছো। তাহলে আমরা একবার এ ইনস্ট্রুমেন্টের মানগুলো নিলাম, এ ইনস্ট্রুমেন্টের লেফট ফেসে দেখলাম ভিসি এত ভিডি এত, তারপরে বি ইনস্ট্রুমেন্টের লেফট ফেসে দেখলাম ভিসি এত ভিডি এত। স্যার ভিসি আর ভিডি ফুল ফর্মটা কি? এখন আবার কে জয়েন করছে? হ্যাঁ দেখো, এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট আর ভার্নিয়ার ডিভিশন, দেখো এখানে এই যে মান যেটা আসলো সেই মানগুলো, এটা আমরা যখন ইনস্ট্রুমেন্ট দেখাবো তখন বুঝতে পারবে, মানে একবার লেফট ফেসের সাহায্যে মান নিলাম ইনস্ট্রুমেন্টটাকে, মনে করো এইটা ঘুরিয়ে এইদিকে রাখলাম, এটাকে পুরো রোটেশন করে নিলাম, নিয়ে আর একবার মাপ নিলাম, অর্থাৎ একবার ভিসি একবার ভিডি সাহায্যে আমরা মাপ নিলাম। এবার এখানে দেখো, লেফট আর রাইট ফেসের মাপগুলো নেওয়ার পরে এই বি ইনস্ট্রুমেন্টেরও সেমভাবে মাপ, এটা আমাদের ফিল্ডে, তোমাদের যেহেতু সিউ স্টেশন স্টুডেন্ট না যারা, তাদের জন্য এই ক্যালকুলেশনটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই ফিল্ড বুকটা দিয়ে দেওয়া হবে, এটা আর এটা বার করতে হবে আর এইগুলো বার করতে হবে মিন অ্যাঙ্গেলটা ক্যালকুলেশনের মাধ্যমে। তো আমরা চলে আসি এবার ক্যালকুলেশন, এখানেও সেই অতগুলো প্রশ্ন করবে, অর্থাৎ আমরা আগের দিন যে প্রশ্নগুলো দেখছিলাম সেরকম প্রশ্নগুলো করা হবে। আর এখানে একটা ছবির সাহায্যে একটা আমাদের ছবিটাকে রাফ স্কেচ করে নিতে হবে এবং তার কী কী বোঝানো হচ্ছে সেটা আমাকে একটু আইডেন্টিফাই করে নিতে হবে। দেখো এ স্টেশন, এটাকে সেট করা যাচ্ছে না, জয়েন করলে তো মুশকিল। দেখো এবার এখানে পুরোটা বলে দেওয়া হয়েছে, এ সমান সমান ফার্স্ট স্টেশন অফ অবজারভেশন, অর্থাৎ এ সমান সমান প্রথম স্টেশন, বি সমান সমান সেকেন্ড অবজারভেশন স্টেশন, ঠিক আছে, এ আর এ ড্যাশ সমান সমান হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাট এ, এ এ ইনস্ট্রুমেন্টের এ আর এ ড্যাশ মানে এ ইনস্ট্রুমেন্টের হাইট, বি আর বি ড্যাশ মানে বি ইনস্ট্রুমেন্টের হাইট, এ বি মানে ডিস্টেন্স বিটুইন এ আর বি, এ আর বি এর মধ্যে দূরত্ব, ঠিক আছে, পি সমান সমান টপ অফ দ্য অবজেক্ট, সি সমান সমান বেস অফ দ্য অবজেক্ট, ঠিক আছে, তাহলে এগুলো পুরো সব ইনস্ট্রাকশনে সব বলে দেওয়া হচ্ছে কোনটা কী। এখানে লিখে দিতে হবে তোমাকে কোনটা কোন অঞ্চলগুলোকে বোঝানো হচ্ছে, বোঝা বলার পরে
এবার চলে এসো ক্যালকুলেশনে। ক্যালকুলেশনে দেখো প্রথম প্রশ্ন করা হয়েছে আমাদের হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবভ কলিমেশন, অর্থাৎ কলিমেশনের উপরে হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবভ কলিমেশন, হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবভ কলিমেশন, কলিমেশন শুনতে পাচ্ছ সবাই? দেখো এই হাইট অফ দ্য অবজেক্ট, এটার মন দিয়ে শোনো, এই হাইট অফ দ্য অবজেক্ট সমান সমান এখান থেকে এইটুকু মনে রাখবে পি আর টি, কলিমেশনের উপরে, মানে হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবভ কলিমেশন। কলিমেশন মানে এই রেখাটা হচ্ছে কলিমেশন লাইন সিএল। ইনস্ট্রুমেন্ট থেকে কলিমেশন কাকে বলি আমরা? ইনস্ট্রুমেন্ট এবারে ডাম্পিতেও সেই কলিমেশন, যেটা যা তোমরা জানো, অর্থাৎ মিডিল স্টেডিয়া রিডিং পর্যন্ত যে মান আসে স্টাফ পর্যন্ত, সেই স্টাফ এবং এর মধ্য দিয়ে মিডিল স্টেডিয়া পর্যন্ত যে মান আসে এটা হচ্ছে হাইট অফ কলিমেশন অর্থাৎ কলিমেশন লাইন। তাহলে কলিমেশনের উপরে অর্থাৎ পি থেকে টির পর্যন্ত উচ্চতা বার করতে বলছে আমাদের, এটার হাইট বার করতে বলছে। তাহলে কলিমেশনটা তো আমরা এখানে দেখতে পাবো, কলিমেশন লক্ষ লক্ষ আলোক বস্তু। দেখো এ এ ড্যাশ হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট এট এ, মানে এ ইনস্ট্রুমেন্টের এ আর এ ড্যাশের মধ্যে এই কথাটা বলা হচ্ছে কি এ ইনস্ট্রুমেন্টের হাইট, বি আর বি ড্যাশের মধ্যে বলা হচ্ছে বি ইনস্ট্রুমেন্টের হাইট, এ বি সমান সমান ডিস্টেন্স, এ আর বি এর মধ্যে দূরত্ব বলা হচ্ছে, পি সমান সমান টপ অফ দ্য অবজেক্ট বোঝানো হচ্ছে, ঠিক আছে, সি সমান সমান বেস অফ দ্য অবজেক্ট বোঝানো হচ্ছে, ঠিক আছে, পিসি সমান সমান হাইট অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য বেস, পিসি মানে একদম এখান থেকে এই পর্যন্ত বোঝানো হচ্ছে পিসি, একদম এখান থেকে এই পর্যন্ত বোঝানো হচ্ছে পিসি, তারপর পিটি সমান সমান হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবভ কলিমেশন লাইন, এখান থেকে এইটুকু হচ্ছে কলিমেশনের উপরের লাইনটা বোঝানো হচ্ছে, এসি সমান সমান ডিস্টেন্স বিটুইন ফার্স্ট স্টেশন অফ অবজারভেশন অ্যান্ড বেস অফ দ্য অবজেক্ট, এসি সমান সমান ফার্স্ট স্টেশন অফ অবজারভেশন আর বেস অফ দ্য অবজেক্ট, এটা দূরত্ব বোঝানো হচ্ছে, বিসি সমান সমান ডিস্টেন্স বিটুইন সেকেন্ড অবজারভেশন স্টেশন অ্যান্ড বেস অফ দ্য অবজেক্ট, আর বিসি সমান সমান এখান থেকে এইটুকু বোঝানো হচ্ছে সেকেন্ড অবজারভেশন স্টেশন অ্যান্ড অবজেক্ট। এই হচ্ছে টোটাল ছবির ব্যাখ্যা, এই রাফ স্কেচ। রাফ স্কেচে এখানে করে নেওয়ার পরে তোমাদের কী করতে হবে এবার একটু দেখো, প্রথম কোশ্চেন বলা হচ্ছে হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবভ কলিমেশন, আচ্ছা কলিমেশনের উপরে উচ্চতা এখানে কি বলা হয়েছিল, একটা লাইন এখানে একটা লাইন বলা হয়েছিল পিটি সমান সমান হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবভ কলিমেশন, তাহলে হাইট অফ দ্য অবজেক্ট কলিমেশনের সংক্ষেপ আমাদের কী হবে পিটি। এখানে ছবিতে দেখো কলিমেশন হচ্ছে আমাদের মনে রাখবে এখান থেকে এইটুকু হচ্ছে কলিমেশনের উপরের উচ্চতা অর্থাৎ এ থেকে বি এবং সি। কলিমেশন কাকে বলি আমরা? কোনো ইনস্ট্রুমেন্ট ডাম্পি বা থিওরাইট যে কোনো হতেই পারে, তার মধ্যে দিয়ে তা দেখলে স্টাফ পর্যন্ত যে সেই ক্রসিং লাইন থাকে সেই ক্রসিং লাইন পর্যন্ত এই যে রেখা এটাকে বলে হাইট অফ দ্য কলিমেশন, এটা লক্ষ লক্ষ আলোকবর্ষ দূর পর্যন্ত একদম মানে প্যারালালি থাকবে আর কি। এখানে দেখো তাহলে এই উচ্চতাটা আমাদের বার করার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, রুলসটা দেখো হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবভ কলিমেশন মানে পিটির উচ্চতা বার করার জন্য, কলিমেশনের উপরের উচ্চতা বার করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে পিটি সমান সমান ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি ডিভাইডেড বাই কট আলফা কট বিটা, ঠিক আছে, কট আলফা কট বিটা। তাহলে ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে দূরত্ব আমাদের এই টেবিলটাতে এবার আসতে হবে একটু আমাদের, এটা লক হচ্ছে না তো ওই জন্য খুব গন্ডগোল হচ্ছে, সবকটা পেজ লক হলো, এই পেজটা লক হলো না। পিডিএফটা আরেকবার নিয়ে নিয়ে দেখি,
এখানে এখানে আমাদের দুটো মান এটা মনে রাখছে, এ আর বি এর দূরত্ব সমান সমান 8 মিটার। তো এখানে আমরা 8 মিটার পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এখানকার সূত্রটাতে দেখো, কট আলফা আর কট বিটা, কট আলফা আর কট বিটার মান কত হবে কেউ বলতে পারবে? কট আলফা আর কট বিটার মানটা কত হবে? কোনটা বসানো উচিত বলো তো আমাদের, কট আলফা আর কট বিটাতে? স্যার ছবিটা একটু দেখান স্যার, যেখান থেকে এ আর পি এর কোণ হচ্ছে ওইটা, আর বি আর পি এর যেটা কোণ হচ্ছে সেইটা, কলিমেশন লাইন থেকে। অর্থাৎ এই মিন অ্যাঙ্গেল দুটোকে আমাদের এখানে বসাতে হবে। আমরা ব্যাখ্যা দিচ্ছি না, এই টেবিলটা পর্যন্ত আমাদের আর করাটা বলছি না, বুঝলে তো। মানে আগের দিনে যে প্রসিডিওরে শিখেছিলাম মনে আছে তো, সেই সেম প্রসিডিওরে মিন অ্যাঙ্গেল দুগুলো বার করে নেব। এই দুটোকে প্রথমে বার করে নেবো, এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে এটা গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল। অর্থাৎ আমরা যে গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল বার করে সেম প্রসিডিওরে সেই মিন অ্যাঙ্গেলটা বার করে নিলাম। যদি বলে এটা বলতে তাহলে আবার বলবো, তাহলে আগে একটু বুঝিয়ে নিই এগুলো। মানে এই মিন অ্যাঙ্গেল পেয়ে গেলাম, তো মিন অ্যাঙ্গেলের সেই মানটা আমরা কি করে পেলাম, এই মানটাকে আলফা আর এটা বিটা। তাহলে এটা আলফাতে বসাবো, এটা বিটাতে বসাবো, কট আলফা এই মানটা, কট বিটা এই মানটা, এই মান দুটো বসিয়ে দিলাম এখানে, এই কট আলফা আর কট বিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা বেরোবে আমাদের, সেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবভ কলিমেশন, মানে কলিমেশনের উপরের হাইটটা। আমরা বলছি কট আলফা আর কট বিটার ওই মানটাই হলো কেন? হ্যাঁ, ওটা মিন অ্যাঙ্গেল, তো মিন অ্যাঙ্গেলটা হচ্ছে কৌণিক দূরত্ব দেখাচ্ছি। দাঁড়াও, তুমি আগের দিনে ক্লাস করোনি তাই তো? হ্যাঁ স্যার করেছিলাম, তবে পুরোটা করিনি। এই কৌণিক দূরত্বটা, এইটা হচ্ছে কট আলফা, মানে এ থেকে বি এর মধ্যে যে দূরত্বটা এইটা হচ্ছে কট আলফা, আর বি থেকে এই পর্যন্ত যে দূরত্বটা পাবো সেটা হচ্ছে কট বিটা, এই যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে কট বিটা, ঠিক আছে। তাহলে কট আলফা ক্যালকুলেটরে কট বের করার সূত্রটা কি একবার বলবেন? আর কি কট বের করার সূত্র বলতে পারো, 1/10, তারপরে মানটা বসিয়ে দেবে, এটা সমান সমান কট, ঠিক আছে। তাহলে কট বার করে নিতে পারবে 1/10 করে, এই মানটাকে আমাদের বসাতে হবে, বুঝলো তো। এই কৌণিক মান, এই কৌণিক মান আলফা আর এই কৌণিক মানটা বিটা। এবার এটা আমরা পেতে পারি কিভাবে? এই কৌণিক মান বার করা আগের দিনের ক্লাসে শিখেছি তাই তো, যেটা আমরা ভাষাতে বলছি মিন অ্যাঙ্গেল, মানে গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল। এই গ্র্যান্ড মিন অ্যাঙ্গেলটা আর এই গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল দুটোকে বসিয়ে দেবো আলফা আর বিটাতে, দিলে কি হলো আমাদের ক্যালকুলেশনটা কমপ্লিট করলে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে হাইট অফ দ্য অবজেক্ট, মানে ওই অ্যাবভ কলিমেশন, কলিমেশনের উপরে উচ্চতাটা আমরা পেয়ে যাব। এই পর্যন্ত কে কে বোঝনি বলো, তার জন্য একটু ওয়েট করবো পরের পটে যাওয়ার আগে। স্যার আমি, তুমি লাস্টে জয়েন করেছো, ভিডিও দেখে নেবে, তুমি ছাড়ো। আচ্ছা, আর বাকিরা মোটামুটি সবার আয়ত্ত এসেছে? মনে রাখবে এটা সূত্র, এই সূত্রটাতে মান বসালেই এই মানটা পেয়ে যাচ্ছি আমরা। তারপরের কাজ হচ্ছে, দ্বিতীয় কাজটা হচ্ছে দেখো, হাইট অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য বেস,
বেসের উপরে হাইট। এবার বেসের উপরে হাইট ছবিটা একটু অবজার্ভ করতে হবে তোমাদের। এটা আমরা পেয়েছি কতটুকু এই কলিমেশনের উপরের উচ্চতা, তাই তো? এবার আমাদের বলছে বেসের উপরে, মানে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা কত। তাহলে বেসের উপরের উচ্চতা বার করার জন্য, এখান থেকে এই পর্যন্ত বার করার জন্য আমাদের কি করতে হবে, দেখো পিসি প্লাস পিটি প্লাস টিসি, তাই তো? মানে এইচ সমান সমান আমরা কি বলতে পারি, মানে টোটাল হাইট সমান সমান পিটি প্লাস টিসি। এই কাজটা আমরা এখানে করে নিলাম, দেখো এক এক করে জয়েন করেই যাচ্ছে এটা। দেখো তাহলে পিসি সমান সমান টোটাল হাইট সমান সমান পিটি প্লাস টিসি। এবার আমাদের একটা সূত্র এখানে জানি, এ এ ড্যাশ বি বি ড্যাশ, ভালো করে বোঝার চেষ্টা করি ছবিটা দেখে। আচ্ছা দুটোরই যদি কলিমেশন সেম হাইটের হয়, দুটোরই যদি কলিমেশন সেম হাইটের হয়, মানে দুটো ইনস্ট্রুমেন্টের কলিমেশন যদি সেম হাইটের হয় তাহলে কি হচ্ছে দেখো। এক সেকেন্ড দাঁড়া, বলে নি, এ এ ড্যাশ ইজ ইকুয়াল টু বি বি ড্যাশ ইজ ইকুয়াল টু সি টি। এটা আমরা বলতে পারি কেন না, এখানকার যে ইনস্ট্রুমেন্টের এই রেখাটা প্যারালালি ভূমির সঙ্গে, তাহলে এই হাইটের এই ইনস্ট্রুমেন্টের উচ্চতা দূরত্ব সেম বলে দিয়েছে। আর আমরা জানি তাহলে কলিমেশন এক হলে এই পর্যন্ত উচ্চতাও সেম হবে। তাহলে এই তিনটের হাইট যদি সেম হয় তাহলে আমাদের মিডিল স্টেডিয়া রিডিং যেটা, সেই মানটাই তো এই মানটাকে নির্দেশ করে না, এই মানটা নির্দেশ করে কোনো মিডিল স্টেডিয়া রিডিং। তাহলে মিডিল স্টেডিয়া রিডিংয়ের সঙ্গে যেটা আমাদের মান বার হলো ক্যালকুলেশন করে সেটা যোগ করে দিলে টোটাল হাইট পেয়ে যাবো না এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ কি বলছিলি মৌমিতা বলো। মৌমিতা না বুঝে গেছি। দেখো এবার সেই কাজটা এখানে করা হয়েছে, তাই এখানে একটা কথা বলা হয়েছে, ভালো করে দেখো, এ এ ড্যাশ সমান সমান বি বি ড্যাশ সমান সমান টিসি সমান সমান 1.42 মিটার 1.42 মিটার। আচ্ছা এই 1.42 মিটার কোথায় পেয়েছি? হাইট অফ ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টের হাইট মানে ওই পর্যন্ত পেয়ে গেছি। তাহলে এটা যদি সমান হয় তাহলে ভাবো তো এই জায়গায় মানটা বসাতে পারি কি পারি না, একটু ভালো করে ভাবো। এই তিনটে যদি সমান হয় তাহলে পিটির মান তো আমরা পেয়ে গেছি একটু আগেই, এই মানটা হ্যাং করে যাচ্ছে, এক মিনিট ওয়েট করো, হ্যাং করে গেছে। দেখো এখানে আমরা বলতে পারি পিটির মান এটা পেয়েছি না, এই মানটা পিটির, আর টিসি সমান সমান কত হওয়া উচিত, এ এ ড্যাশ বি বি ড্যাশ আর টিসি যদি সেম হয় তাহলে টিসির মানও সেম হবে। এটা বসাতে পারি কি পারি না? যদি বসাতে পারি তাহলে এই দুটোকে যোগ করলে টোটাল হাইটটা পাবো না? টোটাল হাইট পাবো, সেই টোটাল হাইট, টোটাল হাইট মানে পিসি। তো এখানে ইন্ডেক্স করা হয়েছে পিসি, এই পিসি যেটা সেটা টোটাল হাইট। তো এখানে দেখো পিসি অর্থাৎ এই টোটাল হাইট পেয়ে গেলাম। তাহলে আমরা হাইটটা পেয়ে গেলাম, এবার ডিস্টেন্সের ব্যাপারটা, তারপর ছবি আঁকা। ডিস্টেন্সের ব্যাপারটা দেখো, ডিস্টেন্স বিটুইন ফার্স্ট, ডিস্টেন্স বিটুইন ফার্স্ট স্টেশন অফ অবজারভেশন অ্যান্ড বেস অফ দ্য অবজেক্ট, ফার্স্ট স্টেশন অফ অবজারভেশন অ্যান্ড বেস অফ দ্য অবজেক্ট, অর্থাৎ এই ছবিটা। ফার্স্ট স্টেশন অফ অবজারভেশন মানে এ থেকে বেস অফ দ্য অবজেক্ট এই পর্যন্ত যে দূরত্ব
সেটাকে বলা হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা বার করার একটা সূত্র আছে, দেখো এই ডিস্টেন্সটা বার করার সূত্র হচ্ছে এ ড্যাশ পিটি। এই ত্রিভুজ এ ড্যাশ পিটি মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এখানে দেখো এ ড্যাশ পি আর টি একটা ত্রিভুজ বললাম না, এই ত্রিভুজটাকে আমরা এখানে নিই এ ড্যাশ পি টি, এখানে আমরা এটা লিখতে এখানে নিলাম এটা এ ড্যাশ এটা পি এটা টি, তাই ছিল তো দেখে নাও তাই ছিল কিনা। হ্যাঁ স্যার। দেখো এ ড্যাশ পিটি ছিল, সেটা আমরা এখানে করে নিলাম। যদি তাই হয় তাহলে কেউ বলতে পারবে এখানে কি করা হলো? কে বলতে পারবে? দেখি ছোটবেলা থেকে তোমরা জানতে যাবে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এক এক করে বলবে। ও বললো অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। মৌমিতা কি বলছো বলো? এটি বাই পিটি মানে হচ্ছে কি ভূমি বাই লম্ব ইকুয়ালস টু কট আলফা, মানে কট এ মানে ইয়ের মানটা বার করতে বলছে, কোণের মানটা বার করেছে এখানে। আচ্ছা মমিতা যেটা বলছে সেটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ তাহলে শুন বুঝতে সুবিধা হবে। বলছে এটি এ ড্যাশ টি এটা ফাংশন কি বললে তুমি? ভূমি ভূমি তারপরে বাই পিটি মানে হচ্ছে গিয়ে লম্ব, পিটি ফাংশন লম্ব ইকুয়ালস টু কট আলফা ইকুয়ালস টু কট আলফা। এবার একদম ঠিক বলেছো ইকুয়ালস টু কট আলফা। এবার বলো তো এই তিনটের মধ্যে আমাদের কোন কোন বাহুর মান জানা? স্যার পিটির মান তো জানি, পিটির মান জানি কত বলো তো? পিটির মান বার করলাম এই মাত্র 6.13 মিটার মেবি। এখানে দেখো তুমি মনে করতে পারছ না দেখে বলতে হবে পিটি, তাই তো? তারপর কোনটা জানি আমরা? এপি জানি কি? এটি জানি, এটি না এটি তো বার করব। আমরা আমরা এপির কোনটা জানি? এপির কোনটা জানি? ভেরি গুড, আলফা। এপির এই আলফা কোনটা জানি, তাই তো? তাহলে এই দুটো আমরা যদি মানে গুণ করি সূত্রে ফেলে সেখানে এই মানটা পেতে পারি না, সেটা এখানে দেখানো হয়েছে। ভালো করে দেখো, এবার তোমরা সূত্রটা মুখস্থ করবে একটা, এটা একটু মুখস্থ করতে হবে সূত্রটা। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে একটা, এখানে এই ভূমি বাই লম্ব ইকুয়ালস টু কট, এই সূত্রটা লেখা হলো এখানে আলফা। এবারে মানটা বসানো হয়েছে, বসিয়ে ক্যালকুলেশনটা কমপ্লিট করা হয়েছে। জাস্ট এইটুকু একটু ঠান্ডা মস্তিষ্কে মুখস্থ করবে সূত্রটা। এইটা যদি আমরা পেয়ে যাই, এবার এখানে একটা লজিক দেখানো হয়েছে একটু বোঝার চেষ্টা করো। বলছে এ ড্যাশ টি প্যারালাল এসি, এই ব্যাপারটা দেখানোর জন্য আমি একটু ছবিতে আবার আসতে হবে আমার। বলছে এ ড্যাশ, ভালো করে এ ড্যাশ টি, এ ড্যাশ টি এবার দেখো তো এই এ ড্যাশ টি যে লাইনটা, এই লাইনটা প্যারালাল কার? এসির না, তাই তো? তাই লেখা হয়েছে এ ড্যাশ টি প্যারালাল এসি, এটা মানে প্যারালালের চিহ্ন আমরা সবাই জানি। তাহলে এ ড্যাশ টি প্যারালাল এসি যদি তাই হয়, এবার দেখো আমরা এসি সমান সমান কত মান পেয়েছি এই জায়গাতে দেখো
এসি সমান সমান কত মান পেয়েছি দেখো, এখানে দেখো এই এসি সমান সমান এই মানটা না, অর্থাৎ এআরসি ফার্স্ট স্টেশন অফ অবজারভেশন অ্যান্ড বেস অফ দ্য অবজেক্ট সমান সমান কত, এই মানটা না, তাহলে সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি এসির জায়গায়। আর বিসি সমান সমান তাহলে কত হচ্ছে, ওটা মাইনাস করে দিলে পেয়ে যাবো না আমরা, পেয়ে যাবো, সেটাই তো বোঝানো হচ্ছে। দেখো ভালো করে দেখো, আমরা জেনে গেছি এটা সমান সমান এটা প্যারালাল, আর জেনে গেছি এটা আর এটার মধ্যে দূরত্ব, তাহলে আমরা তো এইটুকুর মান তো অনায়াসে পেয়ে যাবো না মাইনাস করলেই। ছবি দেখে বোঝার চেষ্টা করো, আগে বলছি এটা প্যারালাল, এটা এই দুটো প্যারালাল বোঝানো হচ্ছে, এ ড্যাশ আর এ টি এটা প্যারালাল, আর এ থেকে সির পর্যন্ত মান আমরা জানি, তাহলে আমরা এখান থেকে এইটুকুর মানও তো বলতে পারি, বি থেকে এইটুকুর মান কত হবে, পুরোটা থেকে মাইনাস করে দিলে ওইটুকু পেয়ে যাব, সেটা এখানে বার করা হয়েছে। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, আর এর আগে মিন অ্যাঙ্গেলটা যোগ করলে পুরো ক্যালকুলেশন কমপ্লিট। এবার এর আগে মিন অ্যাঙ্গেলটা তোমাদের ক্যালকুলেশন রাফেও করা যায় ক্যালকুলেটারের সাহায্যে, বা দেখানোও যায়, তাই জন্য আমি বইতে আর এটা দেখাইনি, তোমরা মিন অ্যাঙ্গেলটার ক্যালকুলেশনটা বিস্তারিত দেখাবে। এই হচ্ছে টোটাল আমাদের এই পার্ট। এবার আমাদের একটা জিনিস ছবির জন্য সেটা একটু দেখতে হবে, ছবিটা খুবই সহজ, এটা নির্দিষ্ট স্কেলে কনভার্ট করে নেবে আগের দিনের মতো, এটা নট টু স্কেল যদিও, কিন্তু ওটা আর 5 মিনিট লাগবে। আর ঠিক আছে, এই নট টু স্কেলে আছে, এই নট টু স্কেল আছে, এটা তোমাদের স্কেলে কনভার্ট করে রাখবে, ড্রয়িংটা করবে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ক্যালকুলেশন, একদম আগের দিনের মতো ছবি আঁকাটা সেম, এই হচ্ছে কাজ। তোমরা আমার একটা ক্লাসের ভিডিওটা দিয়েছিলেন, হ্যাঁ দিয়েছিলাম দিয়েছিলাম, ওটা তোমরা দেখতে পেয়েছিলে তোমরা, হ্যাঁ। আর একটা এই ভিডিওটাও আমি দিয়ে দিচ্ছি, আজকে এক্ষুনি আপলোড করে দিচ্ছি, হ্যাঁ, যাতে তোমাদের দুটো ভিডিও দেখে বুঝতে সুবিধা হয়।